সুগন্ধা নদীর ভাঙনে দিশেহারা বাবুগঞ্জের রাখুদি এলাকার মানুষ। ইতিমধ্যে নদীর ভাঙনে হারিয়ে গেছে বসত ভিটাসহ ফসলি জমি। নদীর ভাঙন তীব্র হওয়ায় আতঙ্কে রয়েছে নদী তীরের বাসিন্দারা। আমাকে বাড়ি ঘর সব মসজিদ মাদ্রাসা সব ভাঙ্গে যাইতেছে, আমাকে থাকার কোনো জায়গা নাই। আমাকে কই থাকবো? আমাকে সেই জায়গা দিব সরকারে, আর না হলে আমাকে ভাঙন ফিরাই দিব, আর না হলে আমাকে থাকার জায়গা দেব। আমাকে কোনো জায়গা নাই থাকার, আর আমাকে সব গরিব যে জায়গা কিনবো ওই তফিক নাই কেউ। এদিকে ভাঙন থেকে রক্ষা পেতে বরিশালের বাবুগঞ্জের রাখুদি এলাকায় নদীর তীরে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার 21 অক্টোবর সকালে রাখুদি এলাকার সুগন্ধা নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রত্নালী শরীফের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সর্দার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন ফরাজি সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, সুগন্ধা নদীর ভাঙনে রাখুদিয়া ইউনিয়নের 2টি গ্রাম ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে নদী ভাঙন তীব্র হওয়ায় আতঙ্কে রয়েছে নদী তীরের বাসিন্দারা। নদী ভাঙনের হুমকিতে রয়েছে ফসলি জমি, বসত ভিটা, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে রাখুদি এলাকা। নদী ভাঙলে আমি খুব অসহায় আছি, কোনখানে যাওয়ার জন্য ব্যবস্থা নাই। সরকার এই নদী ভাঙল রোধ করে যদি আমরা এখানে বসবাস করে থাকতে পারি, এই জন্য সরকারের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি। সুগন্ধা নদীর তীরে বসবাস করি, আমাদের বাড়ির পূর্ব দিকে 2টা গ্রাম ছিল, সে গ্রাম 2টা ধ্বংস হয়ে গেছে। এখন আবুল কালাম কলেজ হইতে গনে আর দোয়ারকার ব্রিজ, এর ভিতরে ডাইনে বামে যে আছে বসবাসকারী তারা দুরবস্থায় আছে। এমনকি এখানে বস্তিও নাই যে তারা এখানে স্থান নেবে। কোনো রকমের কেউ কাগজ দিয়েও বসবাস করে, ভাঙ্গলে যাওয়ার পরে সয় সম্পদ নাই, সম্পত্তি সবই নদী গর্ভে চলে গেছে। তারা ভাঙন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। এই বাড়িঘর আমার ভাঙ্গলে চলে গেছে, এখন থাকার মতো কোনো জায়গা নাই। যদি সরকার এই ভেরিবাদ দিয়ে এই নদী ভাঙন রক করে, তাহলে হয়তো আমাদের একটু থাকার জায়গা হইবে। জননেত্রী শেখ হাসিনা মানবতার কন্যা, তিনি যদি আমাদেরকে আশ্রয় দেন তাহলে আমরা থাকার মতন একটি জায়গা পাবো। তার কাছে আবেদন যাতে আমাদের সরকারি আবুল কালাম কলেজ থেকে দোয়ারিকা ব্রিজ পর্যন্ত নদীর যে পূর্ব পশ্চিম পার, এইটা যাতে বাদ দিয়ে রক্ষা করে, তাহলে এই জায়গার স্কুল কলেজ এবং হাজার হাজার জনগণ যারা আমরা অতি দরিদ্র এবং গরিব, এইসব লোক যাতে আমরা থাকতে পারি। তো আমি সরকারের কাছে, যারা অথরিটি আছে তাদের কাছে আবেদন করতে আসছি, যাতে এই নদীর ভাঙ্গল ব্রিজটাও রক্ষা হবে, আবুল কালাম কলেজ সরকারি কলেজ ডিগ্রি কলেজ এটাও রক্ষা হবে, এবং গ্রামবাসী উপকৃত হবে যদি এটা পুরোটা যদি এখান থেকে পাইলিং করা হয় বা যেভাবেই তারা। Thank you.